রোজ এই যে টাটা ন্যানো প্ল্যান্টার এখানে রোজ নিজের গরু চড়াতে আসো? আগে এখানে কি ছিল? আগে এখানে জমি ছিল। হ্যাঁ, কি করতে তখন? তোমার জমি ছিল এখানে? তখন আমরা টাটা কিনে নিল। আমার বাবা মারা গেছে 104 বছরে। কত জমি ছিল তোমার? আমার জমি বাবার ছিল তোমার, আমার বলো, আমার নিজস্ব 5 কাঠা। মানে যার জমি সেও রেজিস্টারি করে দিল না, টাকাও ফেরত দিল না, জমি উঠে। আর তোমরা কোন টাকা পাওনি এদের থেকে, টাটাদের কাছ থেকে? ওই যে টাটা থেকে দিইনি তো, করতে গিয়ে টাকা নিতে যাবো। আমাদের এ কিনতে পারি না, আমাদের মানে এই অল্প থেকেই আমরা অনেক কিছু করি। কি 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 চাষ করতে তুমি? তখন চাষের কাজ করতাম, তাঁতের কাজ করতাম, মাছ ধরার কাজ করতাম। এই যে হাইরোড হয়েছিল, এই যে এইগুলো তখন মাছ ধরতাম, প্রচুর মাছ হতো। এখন নেই সেসব, এখন সেসব নেই। তো তোমার চাষ এখন এদের মধ্যেই চলে গেছে, তো তুমি জমি ফেরত পাবে? ও ফেরত না পেলে ওই তো গরু চড়ানো হচ্ছে আবার কি। ফেরত না পেলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর মমতা দিয়ে ওই চাল দিচ্ছে, আর মাসে 16 কেজি করে আর 2000 টাকা দিচ্ছে। তো কারখানাটা বন্ধ, কাজ পাচ্ছে না ছেলেরা? না, আর দিদি বলেছে 50 বছর লেগে যেতে পারে। যত বছরই লাগো ওই ছেলের একটা কাজ দিয়েছে আমার। কে দিয়েছে? মমতা দিদি কাজ দিয়েছে, কারণ কি তুমি জমি ছাড়োনি বলে? জমি ছাড়োনি বলে কাজ দিয়েছে? আমি জমিতে দিই, জমি তো ওদের মমতা দিদি চায় না। কাজ এসে দিয়েছে, ওর প্রাপ্য পাস করেছিল, শিক্ষিত হয়েছে, কিন্তু জমি না পেলেও তোমার কোনো ব্যাপার না, কোনো অসুবিধে নেই। এইবার আমার বড় ছেলেটা লেখাপড়া, কিন্তু তুমি চাও না যে এখানে কারখানা হোক, এখানে অন্যান্য ছেলেরা কাজ চাক পাস? না, না। কেন? আজকে টাটা এখানে নেবে, কারখানা হবে, তেলে ছেঁকে দেখে নেবে এটা উপযুক্ত কিনা, শিক্ষিত কিনা, এ বারবার উপযুক্ত কিনা। আমরা তো পড়ছি, আমরা কোদাল কাটার নিয়ে কাজ করি, ওর চাঁচনি ধরে কাজ করি, কিন্তু আমাদের এর কাজের কিছু জানি না। শেখাবে বলেছে আপনাদের ছেলেদের? ওই রকম বলতে হয়। তারপরে আজকে ওই যে কোল গ্যাস হয়েছে, আমার সঙ্গে একটা ওই কোল গ্যাসের চাকরি করার জন্য কম জল বেড়ায়নি, সে প্যান্ডেলকে লোককে ধরে, সে এখানকার ম্যানেজার।